ইটারির এক ডাক্তার বলেছে করোনা কত মারাত্মক তোমরা যদি বুঝতা ঘর থেকে বের হওয়া দূরের কথা জানালা তাকাইত না। কি যে ব্যথা বিষে বুঝে কি কিসে কবু আসে বিষে ধ্বংসে জারে যাদের দেশে একদিন এক হাজার নাই পাঁচশো নাই সাতশো নাই তারা বুঝছে যতনাকারে কয় হয় করোনার এখন আমরা যদি নৌকা ডুবাইয়া দিয়া বুঝি এই বুঝে কোনো লাভ হবে এই জন্য এখনই সতর্ক হওয়া দরকার আছে না নাই সতর্ক হয়ে যান সতর্কতা ইসলামে আছে না নাই একটি হাদিসের কারণে আমাদের দেশে একটি ভুল ব্যাখ্যাও ঢুকেছে লা সেই বখারির হাদিস লা ইসলামে সংক্রমণ বলতে কিছু নেই এই হাদিসটি আমাদের দেশে বাংলা অর্থ এইভাবে করা আছে আর অর্থ এইভাবে করা হবে এটাই স্বাভাবিক ব্যাখ্যা তার কি তা নিয়ে গবেষণা হয়েছে খুব কম আমাদের ওস্তাদরাও আমাদেরকে এভাবে শিখিয়েছেন আমরা এইভাবে শিখেছি ইওয়াজও করেছি বাংলা অনুবাদ আপনারাও পড়েছেন লা আদোয়া সংক্রমণ বলতে সোঁয়া বলতে কিছু নাই এই কারণে আমরা অনেকে বিশ্বাস করে বসে আছি অসুবিধা নাই মাঠে ময়দানে চলো যেখানে ইচ্ছা সেখানে যাও কিন্তু সোয়াসে বলতে কিছু নাই করোনা প্রমাণ করেছে হাদিসের অর্থ এটা নয় অথবা হাদিসটা সঠিক নয় কথা কি বোঝেন আজকের করোনা প্রমাণ করেছে আমরা যে অর্থ করেছি হাদিসের অর্থ এটা নয় অথবা হাদিসটা সহী নয় কারণ সোয়াসে যে আসে এটা করোনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে লা আদাব আমরা হাদিসটাই দেখলাম আর সতর্কতার ব্যাপারে রাসূলের বাকি হাদিসগুলো কোথায় গেল লা আদাব ওয়ালা তিয়ারাতাব ওয়ালা হামাত ওয়ালা সফর ওয়া فر ফিরকা ফির আল্লার হাবিব বলেছেন সংক্রমণ বলতে কিছু নেই এই হলো হাদিসের শুরু হাদিসের শেষ হল ফির্রানিল মজুম ফিরারকিনাল আসাদ কোন কুষ্ঠ রোগীকে যদি দেখো তার থেকে তুমি পালিয়ে যাও যেমন ভাবে সিংহ দেখলে তুমি পালিয়ে যাও তো হাদিসের শুরুতে আছে সংক্রমণ বলতে কিছু নাই হাদিসের শেষে আছে কুষ্ঠ দেখলে পালাও একই হাদিসে দুই রকম বক্তব্য আসলে এক হাদিসে দুই রকম বক্তব্য রাসুল দিতে পারেন না আমাদের বুঝতে ভুল হয়েছে এবং হাদিসটা সই এটা আছে বখারিতে এটা আছে শহীদ মুসলিমে দুইটা হাদিসের কিতাবে এটা আছে ওই হাদিসটা আমরা দেখলাম বুঝতে হয়তো ভুল করলাম কিন্তু ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই এই হাদিসের অর্থটা বুঝেছিলেন আজ থেকে নয় শত আটত্রিশ বছর আগে প্রায় হাজার বছর আগে উনি কিতাব লিখেছেন সোনালাল বাইহাকি আর সোনাল কবির আর সোনাল কব র দুইটা নাম কিতাবকে রাখা হয় ওনারা সোনাল কবির ওই কিতাবের একশো আটান্ন নম্বর পৃষ্ঠায় তিনি এই শব্দ দিয়ে আলাদা বাপ বেঁধেছেন বা আদুয়া এই শব্দ দিয়ে বাপ বেঁধেছেন লাই সা আলা ওয়াঝ হিল্লাদি ইয়া আজ থেকে নয় আটত্রিশ বছর আগে উনি মারা গেছেন তাহলে কিতাবটা লিখেছেন আরো দুই চার পাঁচ দশ বছর আগে উনি তখন হাদিসের ব্যাখ্যা করেছেন ঠিকঠাক ব্যাখ্যা করেছেন উনি বলেছেন রাসুল সংক্রমণ নাই এটা বুঝার নাই সংক্রমণ যে আসে করোনা ভাইরাস তো দেখাই দিল উনি বলছে রাসুল এটা অস্বীকার করেননি না কারণ ইসলাম কখনো বাস্তবতার বিরুদ্ধে যেতে পারে না বরং তিনি বুঝাতে চেয়েছেন জাহিলিয়তের লোকদের কাদের নফিয়ত নিষেধাজ্ঞা তাকে নিষেধ করতে চেয়েছেন জাহিলিয়াতের লোকেরা মনে করত একজন রুগীর কাছে গেলেই আরেকজন রুগী হয়ে যাবে এটাতে আল্লাহর হুকুমের কোনো প্রয়োজন নাই আল্লাহর হাবিব বললেন তোমাদের এই এতে মিথ্যা রোগীর কাছে গেলে রোগের সংক্রমণ হতে পারে কিন্তু সংক্রমণওয়ালা মানুষটা অসুস্থ হওয়া জরুরি নয় অসুস্থ হবে তখন আল্লাহর হুকুম হবে যখন মা শহাব আমি মুসিবাত ইল্লাহ্বিজ নিল্লাফ এবার হাদিসের সাথে কোরান মিলে যায় এই অর্থ করার পরে কোরানের বক্তব্যের সাথে মিলবে আল্লাহ তা বলেন তোমাদের কাছে যে মুসিবত আসছে বিপদ আসছে ওই বিপদ কখনো আসবে না ইল্লাহ বিজ যদি আল্লাহর হুকুম না থাকে সংক্রমণ আছে কিন্তু সংক্রমণ যার উপরে হয় সেই অসুস্থ হয়ে মারা যাওয়া জরুরি না তা আমরা কি দেখলাম যারা সংক্রমিত হয়েছে সবাই কি মারা গেছে সুস্থ হয় নাই বরং মারা গেছে যতজন সুস্থ হয়েছে তার সেও অনেক বেশি আল্লাহর হাবিব ওইটাই বুঝিয়েছেন জাহেলিয়াতের লোকেরা মনে করত ওর কাছে গেলে মরে যাওয়া লাগবে রসুল বসে এটা নয় তোমাদের একটা কাজ বাড়তি এবার আমরা দেখলাম যে সতর্কতা একই সংক্রমণ নাই ইসলামে সোমাসে নাই এই হাদিস আমাদের শোকে খুব বেশি উঠল। কিন্তু রাসুল যে বাকি হাদিসগুলো বললেন আল্লাহ রাবিব বলছেন ফেরানিল মাজুম কুষ্ঠরুগী থেকে দূরে থাকব যেমন সিংহ থেকে দূরে থাকব তাহলে এর মাঝে বোঝা গেল সংক্রমিত হলে তুমি তো বিপদেও পড়তে পারো তাই জেনে শুনে বিপদের কাছে যেও না সহি মুসলিম আরসে قال النبي صلى الله عليه وسلم لا يريد مؤمن دون কিছু উটের মাঝে আছে খুজলি রোগ খুজলি বুঝেন আমরা বাংলাদেশে খাজলিও কই সামরা পচে যায় খুজলি রোগ হয় রসুল্লাহ বলেন ওটের মালিকেরা শোনো যে ওটের মাঝে খুজলি রোগ আছে ওই ওট ভালো ওটের সাথে এক কুয়াতে মিশ্রিত করে পানি পান করাইও না কারণ ওই খুজলি রোগের মাঝে সংক্রমণ থাকতে পারে তো তোমার সতর্ক থাকো সতর্ক থাকো যেখানে গেলে বিপদ হতে পারে ওখানে আপনি যাবেন কেন লা তুলকু বি এইডি কুমিলা হালুকা আল্লাহ তো বলছে তোমরা নিজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না লাই উরি তো মুমরিত আল্লাহ মুসসে সুস্থ ওটকে রোগাক্রান্ত ওটের সাথে বিশ্রিত করো না এ হাদিস দিয়ে আমরা কি বুঝি এ হাদিস দিয়ে আমরা বুঝতেছি আজকে যে বলা হচ্ছে আলাদা থাকো এই আলাদা থাকার নির্দেশনে হাদিসের মাঝে আছে না নাই ইসলাম কত আগে শিখাইছে এই জন্য আপনাদের যাদের জ্বর আছে সর্দি আছে কাশ আছে আমাদের দেশে পরীক্ষার উপকরণ খুবই অপ্রতুল নাই বললে ছিল অল্প কিছু আগে শুধু এক জায়গায় করতো এখন বারো চোদ্দ জায়গায় করছে তাও পত্রপত্রিকায় দেখেছেন খবরে দেখেছেন আমরা হয়তো আগামী শুক্রবারের আগে সবে বরাত পেয়ে যাব হ্যাঁ আগামী বৃহস্পতিবারে সে বিষয়েও আমরা কী নির্দেশনা আসে অপেক্ষায় থাকি শবে বরাত নিয়ে জানার জন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই বইটা আছে যারা ঘরে আসে বারবার পড়ে নেবেন এখন তো সংগ্রহ করার সুযোগও নেই পরে সংগ্রহ করে নেবেন সবে বরাত নিয়ে চমৎকার তিনি লিখেছেন আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লা নাম তো শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ সবে বরাতের ব্যাপারে হলো সেই রাত খুব মর্যাদাপূর্ণ রাত সেই রাতে আল্লাহ ক্ষমা করে দেবেন এই হাদিসটা সহি আল্লাহ নাসিরুদ্দিন আলবানিও বলেছেন সহি যে সেই রাতে আল্লাহ আলা মুশরেক সারা বিদ্দেশি হিংসু খারাপ মানুষ সারা আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন তবে সেই রাত্রিতে একবারে জেগে জেগে আবাদত করা পরের দিন আবার রোজা রাখা এমন হাদিসও আছে এই হাদিসগুলো একটু কি জাইফ একটু জাইফ তবে কেউ রোজা যদি রাখতে চান নিশ্চয়ই রাখবেন আমি আপনাকে বলবো যেহেতু একটা রোজার হাদিসটা জৈব আপনি তিনটা রাখুন তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের রোজা তাহলে এর ভিতরে সবে বরাতের রোজাটাও পড়ে যাবে ওই হাদিসটা সহি এই জন্য যারা রোজা রাখতে চান তারা তিনটা রাখবেন তাহলে সহি হাদিস মানা হয়ে গেল আর ইবাদত যারা করতে চান অন্য অন্য রাতের মতো ইবাদত আপনি নিশ্চয় করবেন সারা রাত আপনি জাগবেন আর মনে করবেন জীবনে সব গুণা শেষ আগামী বছর আবার আসবেন এটা হতে পারে না অন্য অন্য রাজ্যে করেন আল্লাহ তালা রাতের প্রথম তৃতীয় ভাগ যাওয়ার পরে দুনিয়ার আকাশে এসে মানুষকে ডাকেন হালমিন মুস্তাফির ফা ফির আলাহু আমি ক্ষমা চাই ক্ষমা ক্ষমা করতে এসেছি ক্ষমা চাইবে আমি তোমাদের বিপদ মুক্ত করতে এসেছি হালমিন মুফতালান ফাউফি আমি ক্ষমা করতে চাই আমি বিপদ মুক্ত করতে চাই দোয়া কবুল হবে প্রতি রাতেই আল্লাহ আসে রাতের প্রথম তৃতীয়াংশ যাওয়ার পরে আল্লাহ আল্লাহতলা দুনিয়ার আকাশে আসে এটা সহি মুসলিমের হাদিস এটা সহি হাদিস তাহলে কি সাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহকে দুনিয়ার আকাশে আসবে না তো দোয়া করতে আপত্তি কোথায় আর যেহেতু বাংলাদেশে আমরা একটু এখন বিপদে বেশি আসি পরিস্থিতি কোন দিকে যায় জানিও না এই জন্য দোয়া আগের চেয়ে বেশি করা দরকার আল্লাহ তালা আমাদের সকলকে সতর্ক থেকে দোয়া করে তবেসতে পার করে দান সাদাকা করে এ মহামারী থেকে নিজদেরকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে প্রচেষ্টা চালানোর তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি